পাত্র এবং তার পরিবারকে আমার বেশ ভালো লেগেছে। কালই একেবারে আংটি বদল করে সাহেবি কায়দায় পাকা কথা দেওয়ার অনুষ্ঠান হবে। এসব তুমি কি কইছো ঠাকুরপো? এমন অনার চিষ্টি কাণ্ডি তো আগে কখনো শুনিনি। না না না, এমন নিয়ম আমাদের ঘরে কেন হবে বলো দেখি? ওনাদের দাবি দেওয়ার মতোই সবকিছু নিয়ে আসবো। দাঁড়াও, আমার হীরের টুকরো ছেলে, এটুকু দেবেন না? আপনার ব্যাটা যদি হীরের টুকরো হয়, আমার মেয়েও খাঁটি সোনার চেয়ে কিছু কম নয়। এ বে হবে নি। তুমি কি করে বুঝলে যে আমার মন ভাব? তোমার যে মুখে আজ হাসি নেই, আমার মূর্তি রং করতে চোখ আঁকতে বেশ ভালো লাগে। আমি কথা দিচ্ছি, তুমি দুর্গা মূর্তির চোখ আঁকবে। তুমি কইলে কি আর হবে নাকি? সবাই রে রে করে উঠবে তখন। হাত 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 কাঁপছে কেন? হাত হাত কেন কাঁপছে? একটানে চক্ষুদান করতে হবে তো। তোমাদের বাবা মশাই কোথায়? তেনাকে বলো আমি আহমেদপুর যাব, সেখানেই আছে মায়ের মূর্তি গড়ার নখ। কিন্তু কিন্তু তোর এই নামটা হঠাৎ মনে এলো কেন? জানবাজারের পুজোয় কোন ব্রাহ্মণ জানেন না, ব্রাহ্মণ সমাজের সিদ্ধান্ত। এরা যদি জানবাজারের গৃহে যান, তাহলে আশা করি উপযুক্ত সাম্মানিক এবং পারিতোষিক লাভ করবেন। আর একান্তই যদি ওনারা আমাদের বাড়িতে না আসে, তাহলে আমি বাংলার বাইরে থেকে ব্রাহ্মণ আনতে বাধ্য হব। অনেক খুঁজলাম কিন্তু মেয়েটাকে কোথাও পেলুম না। আমার মনে হয় ও অনেকটা দূরে চলে গেছে। এসো এসো, দেখো দেখো, তোমরা যাকে খুঁজছো সে যে এখানে। ওকে যেভাবেই হোক পল্লীতে নিয়ে যেতেই হবে। গান শোনালি রে বাপ, পড়ার টাকা মানে জুড়িয়ে গেল। আমার ঘরে আসবে তো? যাবো গো যাবো। আমার বাড়ির মেয়েরা কখনো নিজেদের পরিচিত পুরুষ ছাড়া পর পুরুষের মুখও দর্শন করেনি। কে গো বাচ্চা? ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে, আজই কিন্তু উঠিয়ে নিয়ে যেতে হবে। তোর তালুকদার কর্তার রক্ষে রাখবেন না। ও খুকি, ফুল নেবে নাকি? এসো কাছে এসো, ফুল নিয়ে যাও। এসো কাছে আসো, কত ফুল না। এই যে না বাবু, গদাইকে দেখেছেন? মানে এদিকে এসেছিল গদাই? না গদাই তো এদিকে আসেনি, দেখিনি। এদিকে আসেনি কা? যাই এখন কোথায় খুঁজে দেখে, এই ছেলেকে নিয়ে আমি আর পারি নে। কাজকর্ম বাদ দিয়ে এখন গদাইকে খুঁজে বেড়াই। গদাই গদাই! তুই তুই ভিতর থেকে এলি? তুই তাঁতি বইয়ের ভেগ ধরে আমার সামনে দিয়ে গেলি, আর আমি তোকে চিনতে পারলুম না। ছি ছি কথাই, এ কি করেছিস তুই? তো লজ্জা করে নে, কেন তুই পাইন বাবুর বাড়ির অন্দরে গেছিলিস? বাড়ি? তোমরা আমায় দুষ্ট কেন? ঠাকুমা তো নাম গান শুনতে চেয়েছিলেন। কেউ নাম গান শুনতে চাইলে তাকে শোনাবো নে?
নাইম বাবু তো আমায় ঢুকতেই দিত নে, তাই তো মেয়ে মানুষ সেজে ঢুকলু। তা হ্যাঁ গো পাইন বাবু, তোমার মনে এত অবিশ্বাস কেন গা? যেন পাকে ভরা। সাবধানে সাবধানে, দেখিস কোথায় যেন ঠোকা না লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতিমা একটু সোজা করে বসাও, সোজা করে বসাও। হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে। এই ঠিক আছে, এবার ঠিক আছে। দেখুন রানীমা, যারা এই বাড়িতে ফুল নিয়ে এলো তারা সত্যি কি ফুলওয়ালা? তারা যখন পালাচ্ছিল তাদের একজনের কোমরে না আমি চোরা গোজা দেখেছিলাম। রানী তুমি শুধু শুধু চিন্তা করছো। মা, পৃথিবী সাজানোর গয়না কোথাও পাওয়া যাচ্ছে না। কি ভাবার বিষয় একটা আছে, সেটা হলো সাগর দত্ত। সাগর দত্ত আমার খেলা আটকানোর জন্য কি চাল চালবে সেটা আমাদের ভাবতে হবে। এটা কি জয়ী দাশগুপ্তর বাড়ি? দেখো আমি তো সত্যিই জানি না তুমি কি করতে পারবে না পারবে। তুমি আগে কখনো এরকম বাঁচিতে যেতনি তো? তোমার পক্ষে টাস্ক খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। রোশনীকে কি করতে হবে আমি বলবো। সবাইকে দলে জুটি আমার সাথে মজা করলে তো, এর ফল তোমাকে ভুগতেই হবে বকুল। নিখিলকে বলে দিবি আর আর ঠাকুরের পা ছুঁয়ে তোর যে প্রতিজ্ঞা করা। আমার যখন মনে হয়েছে যে সবাইকে বলে দেওয়া উচিত তখন আমার কৃষ্ণেরও নিশ্চয়ই এতে সায় আছে। আর কর্তা মা ছোট কর্তা যদি আমাকে অনুমতি দেন তাহলেই আমি রাধারানীর হয়ে গান। আমি সৃষ্টিকে ভালোবাসিস কর্ণ, এ কথা আর অস্বীকার করার কোনো জায়গা নেই। বড় একটা ফাঁড়া কাটলো তোদের। ছোট বৌদি, এ সব কিছু রাখে, ফাইনালি একটা কথা প্লিজ জেনে নাও, আমার সাথে এই বিয়েটা করতে মিন্দি সত্যি রাজি তো? মা, আমি কি আমার আখের চেহারা ফিরে পাবো? পাবি, তোর কাজ শেষ হলেই তুই আবার তোর আগের চেহারায় ফিরে যাবি। তাছাড়া আর একটা উপায়, তোর পুরনো চেহারা দেখতে পাওয়া যাবে। কি উপায় মা? তুমি জানো নিশ্চয়ই যে ইংলিশ একটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে, হ্যাঁ যে ল্যাঙ্গুয়েজ তো শুধু আপনি জানেন, ঠিকা রেখে দিয়েছেন তো? হ্যাঁ। তাহলে আপনি বলুন তো কি, একটা একটা ট্রান্সলেশন করুন। কিসে? হ্যাঁ বলুন যে, মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর।